মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। দুনিয়ার সব মসজিদ কার ঘর? ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ। দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদগুলো কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। এই মসজিদের সাথে ইমানওয়ালাদের, ইমানদারদের সম্পর্ক খুব নিবিড়, খুব বেশি নিবিড় সম্পর্ক, খুব গভীর সম্পর্ক থাকা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সাথে কেমন সম্পর্ক ছিল? যখন মসজিদ থেকে আজান তিনি শুনতেন, কি শুনতেন? যখন আল্লাহু আকবরের ধ্বনি যখন শুনতেন, দুনিয়ার আর কোনো কিছু ওনার মেজাজে থাকতো না, দুনিয়ার আর কোনো বিষয় ওনার মেজাজে থাকতো না, দুনিয়ার কোনো চিন্তা, কোনো পেরেশানি ওনার মেজাজে থাকতো না, দুনিয়ার কাউকে তখন তিনি চিনতেনও না। শুধু একটাই টেন্ডেন্সি থাকতো, একটাই আশা আকাঙ্ক্ষা থাকতো, একটা বিষয়ে মাথায় থাকতো যে কখন আমি মসজিদে ঢুকব। সুবহানাল্লাহ, যখন আজান শুনতেন তখন ওনার মেজাজ ওই ধরনের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। পড়েন, একদিন আজানের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ডাক দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? কাকে বলতেছেন? নিজের স্ত্রীকে বলতেছেন, নিজের স্ত্রী, নিজের জীবন সঙ্গিনীকে বলতেছেন, তুমি কে? তো বলে, আমি আয়েশা। বলে, আয়েশা কে? বলে, আবু বকরের মেয়ে। বলে, আবু বকর কে? বলে, আবু কুহাফার ছেলে। অর্থাৎ তিনি কাউকে চিনতেছেন না। সুবহানাল্লাহ, তিনি তার স্ত্রীকেও চিনতেছেন না, তার সবচেয়ে কাছের মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তিনি চিনতেছেন না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, তখন ওনার মেজাজ, মস্তিষ্ক সব কোথায় চলে গেছে? মসজিদে। এজন্য আজান পড়ার পরে দুনিয়ার অন্য কোনো কাজ করা, এটা অনেক ফুকাহা ইকরাম বলেছেন, হারামই। অন্য যে কোনো কাজ করে কি বলেন? হারাম। কারণ আজানে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এ আল্লাহ সবচেয়ে বড় শব্দ উচ্চারিত হওয়ার পরে কোনো কাজ যদি করা হয়, ধরে নেওয়া যায় যে আল্লাহর থেকে আপনার ওই কাজ বড়, নাউজুবিল্লাহ। তো এই জন্য অনেক ফুকাহা ইকরাম বলেছেন, এটা কঠিন কথা যে আজানের পরে অন্য সব কাজ বন্ধ, হারাম, করা যাবে না। যদিও বৈধ কাজ করার কোনো কোনো ফকি অনুমতি দিয়েছেন, মুহাদ্দিসিনে কিরাম অনুমতি দিয়েছেন, কিন্তু তাকওয়া হচ্ছে আজানের পরে দুনিয়ার সব কাজ ছেড়ে, সব বাণিজ্য ছেড়ে, সব কাজকর্ম, অফিস আদালত ছেড়ে আপনাকে আল্লাহর ঘরের দিকে, আল্লাহর দিকে দাবিত হতে হবে। এটাই আজানের দাবি। কথা বলো ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তো মসজিদের সাথে আমাদের সম্পর্ক এত নিবিড় হওয়া চাই। মসজিদের সাথে যত বেশি যার সম্পর্ক, মুআল্লাকুন ফিল মাসাজিদ থাকবে, আমরা হাদিস আলোচনা করেছি, কেয়ামতের ময়দানে তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, মসজিদের সাথে সম্পর্ক যার যত বেশি। মসজিদ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে মুমিন ইমানদারের সম্পর্ক এমন হওয়া চাই। তো আমরা মসজিদের আদবগুলো নিয়ে, অনেকগুলো আদব নিয়ে আলোচনা করেছি, এগুলো তো আসলে আমাদের ওইভাবে সিলেবাস আকারে আমাদের শেখানো হয় না। কি বলেন, শেখানো হয়? এখানে স্কুলে, কলেজে শিক্ষিত অনেক ভাইরা আছেন, আপনারা বলতে পারবেন, আপনার প্রাইমারি থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত কোনো অধ্যায়ে, কোনো সিলেবাসে, কোনো পরীক্ষায়, কোনো ক্লাসে আপনাকে মসজিদের আদব শেখানো হয়েছে? কথা বলেন, বলা যাবে, বলতে পারবেন, শেখানো হয়? আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ওভাবেই গঠন করা। কিন্তু দুঃখ, মসজিদের আদব এগুলো তো আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠ্য করে তাদের প্র্যাকটিক্যাল শেখানো উচিত ছিল। কথা বলেন ঠিক কি না? এই যে হজ, 70-80 বছরে হজ করতে যায়, হজের আগামাথা কিছুই জানে না, তখন যদি আপনাকে শেখানো হয় হজের রোকন, হজের ফরজ, হজের ওয়াজিব, কি মনে করেন এটা কি আপনার মনে থাকবে? তখন যদি আপনাকে একটা দোয়া শেখানো হয় আপনার কি সেটা স্মরণ থাকবে? আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার বাচ্চারা যখন ছোট অবস্থায়, কচি কাছা অবস্থায় যখন প্র্যাকটিক্যাল হজ শিখবে, তাওয়াফ শিখবে, রুকনে আমিনি চিনবে,
মাকামে ইব্রাহিম চিনবে, জমজম চিনবে, সাফা মারওয়ার সাই শিখবে, জামরাতে পাথর মারা শিখবে, তখন মৃত্যু পর্যন্ত তার এটা জেহান থেকে যাবে না। এজন্যই তারা জোয়ান বয়সে হজ করে, উমরা করে। এগুলো ডেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থার পুরো বিষয়গুলোকে ধর্ম নির্ভর করলেই একটা জাতি উন্নত হতে পারবে ইনশাআল্লাহ। তো মসজিদের আদব নিয়ে কথা হচ্ছিল। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের কিছু আদবের কথা আমরা গত জুমায় বলতে পারি নাই। এক নম্বর কথা বলি, মসজিদ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ যারা নির্মাণ করবে, যারা পরিচালনা করবে, যারা মসজিদের দায়িত্ব পালন করবে, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, যারা পরিচালনা করবে, সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, যারাই আছে, যারা নির্মাণ করবে, আনুষঙ্গিক মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে, সবার খুলুসিয়ত, এখলাস থাকতে হবে একমাত্র কার জন্য করছি? আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহ। কিন্তু এখনকার আমাদের সমাজের মসজিদগুলোর চিত্র কিন্তু ভিন্ন, কথা বলেন ঠিক কি না? সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। এগুলো নির্মাণ একেবারে গোড়া থেকে সমস্যা। গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায় ক্ষমতাশালী টাকাওয়ালা পয়সাওয়ালা, ধরেন পুরাতন এক মসজিদের কমিটিতে আসে, যে কোনো একটা পদে আসে, মসজিদের কমিটিতে থাকলে, দায়িত্বে থাকলে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য হয় কি হয় না? মতবিরোধ হয়, মতানৈক্য হয়, কথা কাটাকাটি হয়, সিদ্ধান্তে পৌঁছতে অনেক এদিক সেদিক হয়, হতেই পারে, স্বাভাবিক। কিন্তু দেখবেন যার কাছে টাকা পয়সা আছে, জমি জমা আছে বা নাই, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, ওই পুরাতন মসজিদে ঝগড়া লেগে গেছে, দুই চারজন বের হয়ে মসজিদ আরেকটা করছে, ভাই হয় কি হয় না? এরকম অহরহ প্রমাণ আছে, শহরেও আছে, গ্রামেও আছে। মসজিদ আরেকটা করছে কি জন্য? ওইখানে যে সভাপতি সেক্রেটারি হতে পারে নাই, সে নিজে মসজিদ দিয়ে, তারা নিজেরা মসজিদ দিয়ে এখন একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন ক্যাশিয়ার হয়ে গেছে। নেতাগিরি, এক কথায় নেতাগিরি করার জন্য, খবরদারি করার জন্য মসজিদ বানায়, কথা বলুন ঠিক কি না? এগুলো আমাদের সমাজের এখন চিত্র, আমাদের সমাজের চিত্র। এই সে কি বলেন, সে কি আল্লাহর জন্য মসজিদ বানাবো, নাকি নিজের খবরদারি জাহের করার জন্য মসজিদের মতোয়াল্লি সভাপতি হওয়ার জন্য মসজিদ বানালো? এগুলো হওয়ার জন্য কি বানালো? সুতরাং এই মসজিদ কার জন্য হয় নাই? আল্লাহর জন্য হয় নাই। গ্রামের জায়গা নিয়ে ঝগড়া, কি নিয়ে ঝগড়া ভাই? জায়গা নিয়ে ঝগড়া। তো আরেকজন বুদ্ধি দিল যে জায়গা যেহেতু এদিক সেদিক ঝগড়া ঝাঁটি লেগে আছে, এখানে মসজিদ বানাই দেয়। যেহেতু মসজিদ যদি করে দেস, তাহলে কেউ আর এটা নিয়ে কথা বলবে না, হয় কি হয় না? এগুলো অহরহ ঘটনা হচ্ছে, মসজিদ একটা করে দিস, অথবা এমন জায়গায় মসজিদ যেখানে মসজিদের কোনো প্রয়োজন নাই, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। এখন আরেকটা ট্রেডিশন বের হয়েছে, বাড়ির সামনে মসজিদ দেখি দেয় না, যে এই জন্য দেয় যে আমাকে আমার বাড়ির নামে বা বল মসজিদওয়ালা বাড়ি বলবে, বা সবাই আমার বাড়ির সামনে আসবে, আমি কারো কাছে যাবো না, এরকম টেন্ডেন্সি দিয়ে আমাকে মসজিদ নির্মাণ করে। অথচ সেখানে মসজিদের প্রয়োজন, মহল্লার মসজিদ যেটা আছে সেটাই ভরে না, সে বাড়ির সামনে আরেকটা মসজিদের কী প্রয়োজন, দরকার আছে ভাই? সুতরাং এই যে মসজিদ নির্মাণকে নিয়ে অনেকগুলো বিষয় আমাদের সামনে এখন চলে আসছে, এই বিষয়গুলোকে সামনে নিয়ে অনেক মসজিদ নির্মাণ হচ্ছে। আরেকটা বিষয় দেখবেন, মসজিদ নির্মাণ করছে সরকারি জায়গায়, কোথায় বলেন না, সরকারি জায়গায় অথবা রাস্তায়, মসজিদ বাড়াইতে বাড়াইতে এমন জায়গায় নিয়ে আসছে, মানুষের হাঁটার জায়গায় নিয়ে আসছে। তো কেউ কথা বলতেছে না কী জন্য? এটা কার ঘর? আল্লাহর ঘর, মসজিদ। এই জন্য কেউ কথাও বলতেছে না। এগুলো কিন্তু নিয়ম নয়, এগুলো কিন্তু বৈধ কাজ নয়। কোনো সরকারি জায়গায় মসজিদ যদি করতে হয়, কর্তৃপক্ষের যথাযথ অনুমতি নিয়ে, অনুমতি সাপেক্ষে আপনি করতে পারেন। এবং মানুষের কষ্টের কারণ হয়, হাঁটার জায়গায় মানুষের বা যেখানে মানুষ সবসময় সমাগম হয়, হাঁটার জায়গা, ছলার জায়গায় মানুষের কষ্টের কারণ হয়, এই ধরনের জায়গায় মসজিদ নির্মাণ করা জায়েজ নাই, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে মসজিদ একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য সেখানে থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ,
যে মসজিদ একমাত্র কার হবে? আল্লাহ হবে। মদিনাতে একটা মসজিদের দেরার আছে, ষড়যন্ত্রকারীদের একটা মসজিদ আছে, যারা গিয়েছেন দেখছেন এটা বাউন্ডারি করে রাখা আছে এই জায়গাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবা তৈরি করলেন তখন মুনাফিকরা গিয়ে ষড়যন্ত্র করার জন্য রাসূলকে টেক্কা দেওয়ার জন্য আরেকটা মসজিদ তৈরি করছে, নাউজুবিল্লাহ পড়েন, যেটার নাম মসজিদে দেরার। তো এখন বাংলাদেশে অধিকাংশ প্রায় মসজিদ, মসজিদের কি একটা অংশ এই সমস্ত বিভিন্ন কারণ পুরোপুরি মসজিদে দেরার না হলেও মুনাফিকদের এই স্বভাবগুলো নিয়ে মসজিদ নির্মাণ হচ্ছে। সুতরাং এই ধরনের মসজিদে, এই ধরনের মসজিদ একমাত্র কার জন্য হয় নাই? আল্লাহর জন্য হয় নাই। আবার আরেকটা টেন্ডেন্সি এখন দেখা যাচ্ছে, চর্চা দেখা যাচ্ছে সমাজে, যে কোটিপতি লাখপতি অর্থাৎ অনেক টাকা পয়সা আছে, সারা জীবন চুরি সামারি দুর্নীতি সব করছে, করার পরে এখন শেষ সময়ে এসে এগুলোকে ঢাকা দেওয়ার জন্য অবৈধ টাকা দিয়ে, বৈধ না অবৈধ, অবৈধ টাকা দিয়ে মসজিদ একটা বানিয়ে দিছে। ও চিন্তা করতেছে মনে মনে, এতদিন তো যা চুরি সামারি টাকা দিয়ে দুর্নীতি করছি, এখন আল্লাহর সাথে একটু দুর্নীতি করে দেখি হয় কি না, এটা কাটাকাটি হয়ে যাক, নাউজুবিল্লাহ বলেন তো, বলে মসজিদে তো বানাইছে, আবার বানায় এমন জায়গায় যে জায়গাটারও কি নাই, কোনো পিউরিটি নাই, এমন জায়গায় মসজিদ একটা করে দিছে। তো এই যে বিষয়গুলো সামনে আমাদের চলে আসছে, এগুলো মসজিদের ক্ষেত্রে হওয়ার বিষয় নয়। মসজিদ নির্মাণ করতে হবে সম্পূর্ণ নির্ভেজাল একটা জায়গায়, খাঁটি পবিত্র একটা জায়গায়, যেখানে কোনো কারো দাবি থাকতে পারবে না, কারো দাবি থাকতে পারবে না, একবারে একক মালিকানাধীন, অথবা দশজন বিশজনের মালিকানাধীন, অর্থাৎ কোনো ভেজাল ছাড়া যে জায়গা সেখানেই তৈরি করতে হবে। মসজিদ তৈরি করতে হবে নির্ভেজাল পয়সা দিয়ে, একেবারে পবিত্র টাকা দিয়ে, হক হালালি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ নির্মাণের একমাত্র উদ্দেশ্য হবে কাকে খুশি করা? আল্লাহ। মসজিদ সংক্রান্ত যতগুলো হাদিস আছে, প্রায় হাদিসে একটা শব্দ আছে, মান বানা লিল্লাহি মসজিদা, লিল্লাহ একটা শব্দ আছে, কি শব্দ আছে? লিল্লাহ, মানে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয় তাহলে এই মসজিদের ফজিলত ফজাইল, এই মসজিদের সুফল আপনি পাবেন দুনিয়া এবং আখেরাতে। তখন আপনার জন্য আল্লাহ আখেরাতে কি বানাবে? ঘর বানাবে। দুই নম্বর মসজিদের আদবের ভিতরে যেটা আমাদের আলোচনায় বাকি ছিল, যেটা হচ্ছে মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। শিরিক জনিত কোনো কাজ মসজিদে করা যাবে না। চট্টগ্রাম শহর সহ ঢাকা শহর অর্থাৎ শহর কেন্দ্রিক অনেক মসজিদ আছে, গ্রাম কেন্দ্রিকও অনেক মসজিদ আছে, যেখানে শিরিকের আড্ডা খান, নাউজুবিল্লাহ বলেন না, মসজিদ করছে, যে মারা গেছে অথবা তার কবর মসজিদের সাথে অ্যাটাচ করা আছে না নাই ভাই, চিটাং শহরে আছে কয়েকটা, তো মানুষ মসজিদেও যাচ্ছে এদিকে কবরেও যায় সেজদা করতেছে, তাহলে বলেন মসজিদ শিরিকের আড্ডাখানা হলো কি হলো না? শিরিক মুক্ত থাকতে হবে মসজিদ। একমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর গোলামি চলবে এখানে, দুনিয়ার কার গোলামি চলবে না। এবং মসজিদে আকীদাগত দোয়ার ব্যাপারে, আকীদার ব্যাপারে, আলোচনার ব্যাপারে, মসজিদে জিকির আজকারের ব্যাপারে খেয়াল রাখতে হবে কোন প্রকারের শিরিকের গন্ধ যেন না থাকে। ফিউর তাওহীদের দাওয়াত এখানে চলতে হবে, তাওহীদের কথা এখানে বলতে হবে, একমাত্র আল্লাহর কথা এখানে বলতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে মসজিদে। তিন নম্বর যেটা আমরা গত জুমায়ও আলোচনা করেছিলাম, যে ভালো পোশাক পরে মসজিদে আসা। কী পোশাক পরে বলেন না? ভালো পোশাক। আমরা কি ভালো পোশাক পরে মসজিদে আসি? তো আওয়াজ নাই আপনাদের, আসেন? যে পোশাক পরে আপনি বাহিরে গিয়ে অর্থাৎ একটা দাওয়াতে অফিসে একজন ভালো মানুষের সাথে দেখা করতে যান, যে পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওই পোশাক পরে কি আমরা আসি? ওই পোশাক পরে আসি না। অর্থাৎ যে পোশাক পরে আপনি দাওয়াতে যেতে পারেন না, ওই পোশাক পরে মসজিদে কীভাবে আসেন? পোশাক পরে আপনি একজন সম্মানিত মানুষের সামনে যেতে পারেন না, ওই পোশাক পরে আপনি মসজিদে কীভাবে আসেন? তাহলে কি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা, দরদ, মায়া পুরোপুরি আদায় হলো? হলো না। অর্থাৎ এমন পোশাক পরে আসবেন যেটা পরে আপনি বাইরে যাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা পরে
আপনি ভালো কোনো অনুষ্ঠানে যেতেও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা পরে আপনার বসের সাথে সামনে যেতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই ধরনের ভালো পোশাক পরে মসজিদে আসতে হবে। আজকালকার দেখা বেশিরভাগ যুবকেরা অনেক সেন্ডুকেট নিয়ে একটা গায়ে দিয়ে মসজিদে চলে আসছে, আসে কি আসে না ভাই, কথা বলেন না, আসে কি না? আবার কিছু ইউ ছেলে আসে না, ইউ পর্যন্ত তারা দেখবেন জার্সি গায়ে দিয়ে মসজিদে চলে আসছে, আসে কি আসে না ভাই? তো এগুলো জার্সি গায়ে দিয়ে আসছেন মানে আপনি মসজিদ থেকে বের হয়ে যান ওটা বলতেছি না, আপনি মসজিদে না আসার থেকে তো আসা ভালো, ঠিক আছে আসছেন, কিন্তু আপনি এটা আদবের খেলাপ হয়েছে, ভবিষ্যতে আপনি ঠিক হয়ে যেতে হবে। আপনি জার্সি গায়ে দিয়ে যদি নামাজ দাঁড়ান তা আপনার পিছনের মুসল্লি সুরা ফাতিহা পড়বে নাকি জার্সির গায়ে যার নাম লেখা আছে সেটা পড়বে, কোনটা পড়বে? জার্সির পিছনে একটা নাম লেখা থাকে না, অমুক অমুক অমুক, আমি নাম নাই বলি, তাহলে ওগুলা পড়বে নাকি সে সুরা ফাতিহা পড়বে? একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? এগুলো খেয়াল রাখতে হবে আদব। আমি কার ঘরে আসছি? আল্লাহর ঘরে। আমাকে পুরোপুরি আদব এখানে মানতে হবে, আমি আল্লাহর কাছে যেন বেয়াদব না হোক ওভাবে চলতে হবে। জার্সি সেন্ডু গেঞ্জি হাফ গেঞ্জি এগুলো গায়ে দিয়ে মসজিদে আসা এটা আদব ন, এটা আদব ন। আপনাকে ওই শালীন পোশাক পরিধান করেই মসজিদে আসতে হবে, যে পোশাকে আপনি বাহিরে যেতে, একটা অনুষ্ঠানে যেতে, আপনার টিচারের সামনে যেতে, আপনার বসের সামনে যেতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পোশাক গায়ে দিয়ে মসজিদে আসতে হবে। পরিষ্কার পোশাক, একেবারে নতুন হতে হবে তা না, পরিষ্কার পোশাক পরে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। গত জুমে আমরা আলোচনা করেছিলাম দুর্গন্ধজনিত বিষয়ে, সিগারেটের আলোচনা হয়েছিল, আপনাদের কি মনে কষ্ট গেছে? অনেকে ব্যবসায়ীরা মনে মনে করে হুজুরে খালি আমাদের উপর ধর, আমাকে ধরে বেশি বেশি, এরকম অনেকে বলেও, যে বিষয় যে জিনিস খাওয়া হারাম স্পষ্ট কথা সেটার ব্যবসা করাও কি হারাম। তাহলে এটা আপনি কীভাবে কাটাবেন? আমি এদিক সেদিক করে বললাম আর কি, তারপরেও তো আপনি কি ধরা পড়বেন কি পড়বেন না? সুতরাং হুজুরকে দোষ দিয়ে লাভ নাই, হুজুর হুজুরের কথা বলে না, হুজুর কার কথা বলে? আল্লাহ এবং রাসূলের কথা বলে। দুর্গন্ধজনিত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা পড়ি, মান আকালাল বাসনু ওয়াস সাউব ওয়াল কুররাসা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, যারা রসুন পেঁয়াজ কাঁচা কাঁচা রসুন পেঁয়াজ কি কাঁচা খেয়েও মসজিদে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তো সেই জায়গায় আপনি কি সিগারেট খেয়ে আসতে পারেন? পারেন না। পান খেয়ে জর্দা খেয়ে সরাসরি মসজিদে আসতে পারেন? পারেন। আপনার জন্য মসজিদে আসা নিষেধ নয়, আপনি এটা পরিষ্কার করে মসজিদে আসেন সেটা বলছি। আপনার জন্য কি মসজিদে আসা নিষেধ? না, আপনি সেটা পরিষ্কার করে আপনি মসজিদে আসেন, যাতে আপনার দ্বারা মানুষ কষ্ট না পায়। মানুষ যা কষ্ট পায় তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পায় ফেরেশতা। তাহলে আপনি ফেরেশতা মানুষের কষ্টের কারণ কেন হবে? সুতরাং পেঁয়াজ রসুন সরাসরি খেয়েও অনেকের এগুলো অভ্যাস আছে, নাই ভাই আছে, এগুলো বিভিন্ন ক্ষেত্রে এগুলো আবার উপকারও আছে, কিন্তু আপনি মসজিদে আসার সময় অবশ্যই আপনার মুখ পরিষ্কার করে আসবেন, যাতে কোনো প্রকারে মুখে দুর্গন্ধ না থাকে। এরপরে ছয় নম্বরে যেটা বলবো, ধীরস্থিরভাবে মসজিদে আসা, এটা আমরা গত আলোচনায় দ্রুতগতিতে কথাগুলো বলে গিয়েছি, এগুলোর আলোচনা করার সুযোগ হয় নাই সময়ের কারণে। ধীরস্থিরভাবে মসজিদে আসা, মসজিদে ধীরগতিতে আসা, ধীরগতিতে আমরা কি মসজিদে ধীরগতিতে আসি? আলহামদুলিল্লাহ অনেকে আমরা মসজিদে ধীরগতিতে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো আসার চেষ্টা করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? সুন্নাহ হচ্ছে মান তাতাহারা মিন বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি আপনার ঘরে, আমি আমার ঘরে পবিত্র হব, ওযু করব। পবিত্র হব মানে কি? ওযু কোথায় করব? ঘরে। মসজিদে আসার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি বলতেছে, এখন সব মসজিদে ওযুখানা রেডি আছে না নাই? সব ব্যবস্থা আছে, এই জন্য আমরা অলসতা করি, ঘরে সব ঠিক থাকলেও করার সুযোগ থাকলেও আমরা করি না, এসে কোথায় করি? ওযু মসজিদের ওযুখানায় করি, কিন্তু সুন্নাহ কিন্তু এটা না। মসজিদে ওযুখানা দেওয়া হচ্ছে জরুরাতের জন্য, প্রয়োজনের জন্য। আপনার ওযু চলে গেছে, আপনি কি আবার বাসায় যাবেন? এজন্য কি দেওয়া হয়েছে?
ওযুখানা সুন্নাহ হচ্ছে আপনি কোত থেকে ওযু করে আসবেন বাসা থেকে ঘর থেকে ওযু করে আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সহিহ মুসলিমের হাদিস তিনি বলতেছেন যে ঘর থেকে ওযু করব ওযু করে নিজের ঘর থেকে বের হলো কার করে যাবে জোরে বলেন আল্লাহর করে যাবে গিয়ে কি করবে লিয়া কুদা ফারিদাতান সে আল্লাহর ফরজ আদায় করবে মিন ফারাইদিল্লাহ আল্লাহর ফরজ থেকে ফরজ অথবা রাসূলের সুন্নাহ থেকে সুন্নাতগুলো আদায় করবে এই কাজ করার জন্যই তো আমরা মসজিদে আসি কথা বলেন ঠিক কি না নাকি অন্য উদ্দেশ্য আছে এই কাজ করার জন্য আমরা আসি তখন তার কি হবে কানা খাতা খাতওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খাতিয়াতা তার এক কদম উঠবে তার একটা গুনাহ ধরে যাবে সুবহান মসজিদে আসতে যত কদম লাগে এক কদম উঠলে তার গুনাহ কি হবে জোরে যাবে ওয়া উখরা তারফাউ দারাজা আরেক কদম পড়বে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে সুবহান এভাবে প্রত্যেক কদমে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন যদি আপনি কোত থেকে ওযু করে আসেন জোরে বলুন কোত থেকে বাসা থেকে সুন্নাহ প্রত্যেক কাজের সুন্নাহ আছে না নাই আমরা এটা ধারাবাহিক আলোচনা চলছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রত্যেক কাজের সুন্নাহ মসজিদ থেকে মসজিদে আসারও সুন্নাহ আছে সেটা হচ্ছে আপনি কোত থেকে ওযু করে আসবেন ঘর থেকে ওযু করে ঘর থেকে এক দৌড় দিয়ে মসজিদে চলে আসবেন নাকি কিভাবে আসবেন ধীরে সুস্থে আসবেন ধীরে সুস্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার একটা সুন্নাহ আছে না রাসূলের হাঁটার যে সুন্নাহ সে সুন্নাহ ফলো করে আসবেন রাসূলের হাঁটার সুন্নাহ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো তিনি উফক থেকে নিচে নামতেছেন অর্থাৎ তার মাথাটা এত নিচু থাকতো রাস্তার বাম পাশ দিয়ে হাঁটতেন হ্যাঁ ডান পাশ দিয়ে হাঁটতেন মানুষ দেখলে সালাম করতেন এবং যে এখানে যাবেন গন্তব্য ওখানেই উনার থাকতো মাথা নিচু করে হাঁটতেন এই সুন্নাহ ফলো করে আপনি আসবেন যত রাকাত পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা আদরাকতুম ফাসাল্লু যা পাবা তা পড়বা ওয়ামা ফাতাকুম ফাআতিমু যা পাবা না তা নিজে পূরণ করে নিবা পুরা সওয়াব পেয়ে যাবা সুবহান এখন দৌড় যে আল্লাহর বান্দা দৌড় দেয় সে কেন দৌড় দেয় যাকে আমি যাইয়া হুজুরকে ধরবো ইমাম সাহেবকে রুকুতে ধরবো এই জন্যই তো দৌড় দেয় নাকি এই জন্য দৌড় দেয় কারণ কি আমি যদি হুজুরকে রুকুতে না ধরি তাহলে ফলে তো সালাম পেরানোর পরে এটা আমার আবার করতে হবে কষ্ট এই জন্য কষ্ট করার দরকার নাই দৌড় দিয়ে আগে হুজুরকে ধরি কথা বলো ঠিক কি না তো এটাও কোনো ভালো উদ্দেশ্য না তো এই জন্য দৌড় দেওয়াটাও সুন্নাহ বিরোধী কাজ আপনি স্বাভাবিকভাবে আসবেন কিভাবে আসবেন স্বাভাবিকভাবে আসবেন স্বাভাবিকভাবে এসেই রাকাত ধরবেন যা পান যেটা পান ইমামকে যেখানে পান ইমাম সাহেবকে সেখানেই ধরবেন বাকি সালাত আপনি পরবর্তীতে সালামের পরে আদায় করে নেবেন পরিপূর্ণ জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে সুবহান এটা আপনার থেকে আল্লাহ কেটে নেবেন না আল্লাহ কি কেটে নেওয়ার দরকার আছে ভাই তো এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে না আমাদের মাথায় এগুলো থাকে না এই জন্য স্মরণ থাকার জন্য আমরা বারবার এগুলো আলোচনা করি এরপর আমরা তো আলোচনা করেছি দুকার সুন্নত আলোচনা করেছি বাইর হওয়ার সুন্নত আলোচনা করেছি পাঁচটা পাঁচটা সুন্নত এগুলো আমরা ফলো করব এরপরে মসজিদে ঢুকে দুরাকাত সালাত পড়বো অর্থাৎ নামাজ ছাড়া সরাসরি মসজিদে ঢুকে বসবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যদি মসজিদে এসে বসে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড় করিয়ে দিতেন বলতেন তুমি নামাজ পড়ো দুরাকাত তারপরে বসো এটা মসজিদের হক এটা মসজিদের কি হক আপনি সরাসরি আসছেন এসে জামাতে পাইছেন তাহলে জামাতে অ্যাটেন্ড করবেন আপনার হয়ে গেছে তাহিয়াতুল মসজিদ হয়ে গেছে আপনি এসছেন এসে সুন্নাত পড়ছেন হয়ে গেছে অসুবিধা নাই কিন্তু আপনি এমন সময় ঢুকছেন যে সময় নামাজ নাই সুন্নাত ফরজ নাই তখন আপনাকে অবশ্যই কি পড়তে হবে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েই বসতে হবে এমনি এসে বসে যাওয়া যাবে না এটা অনেক বড় সুন্নাহ এটা আজকে আমাদের থেকে হারিয়ে গেছে প্রায় এরপর নয় নাম্বার হচ্ছে জোরে আওয়াজ না করা এটাও আমরা গত জুমে আলোচনা করেছিলাম একটু করে জোরে কথা না বলা মসজিদে নম্র ভদ্র থাকা কথা থাকলে মসজিদ থেকে বের হয়ে বলা মসজিদে জুমার দিন বিশেষ করে যখন খুতবা চলে তখন তো কথা বলা মারাত্মক গুনাহের কাজ কাউকে কথা বলতে নিষেধ করা সেটাও গুনাহ চুপ থাকতে হবে খুতবার আলোচনা শুনতে হবে এর বাহিরেও মসজিদে কথা বলা কি নিষেধ দুনিয়াবি কথা বলা গল্প গুজব করা এগুলো নিষেধ
যেমন আজকে একটা প্রশ্ন আসছে, মাঝখানে এটাও বলে ফেলি, মসজিদে যথেষ্ট পরিমাণে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে নামাজ শেষ হওয়ার পরে কিছু মুসল্লি মসজিদে বসে হেলান দিয়ে, ফিলারের সাথে হেলান দিয়ে গল্প গুজব করে, করে কি করে না? আপনারা এখানে যারা পাঞ্জাবি মুসল্লি আছেন, এই সমস্যাটা কি আছে মসজিদে? আছে, আছে না? আছে। তাহলে মসজিদে বসে এই আচরণ কত জঘন্য হতে পারে বলেন? মসজিদে হেলান দেওয়া, গত জুমায় আলোচনা করেছি, হেলান দেওয়া কি নাই, জায়েজ না, হেলান দেওয়া যাবে না। আপনি সেখানে হেলানও দিলেন, আবার দুইজনে মিলে গল্প করতেছেন, হাসাহাসি করতেছেন, অন্যের নামাজের ক্ষতি করতেছেন, তাহলে আপনার পাপের বোঝা কত বড় সেটা আপনি একটু চিন্তা করিয়ে। এগুলো মসজিদে করা নিষেধ, এগুলো মসজিদে করা নাকি নিষেধ? যদি কেউ এগুলো করে, যদি কেউ এগুলো করে, ইমাম সাহেবকে বলবেন, ওনাদেরকে নিয়ে অফিসে যাবেন, আর আমাকে পাইলে আমার কাছে নিয়ে আসবেন। এগুলো করা যাবে না মসজিদে, মসজিদের জন্য দেওয়া হয়নি। মসজিদে এই সমস্ত আচরণ খুব জঘন্য, খুব অপরাধ, খুব মারাত্মক গুনাহের কাজ। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে না, আমিন পড়ে না। তাহলে মসজিদে উচ্চস্বরে কি বলা যাবে না, কথা বলা যাবে না। এরপর আরেকটা জিনিস আমরা গত জুমায় একটু করে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মসজিদে ক্রয় বিক্রয় করা এবং হারানো জিনিস খোঁজা, এটা কিন্তু নিষেধ। মসজিদে হারানো জিনিস কি যায় না? আপনার একটা জিনিস হারাই গেছে, এটা মসজিদে আপনি খুঁজতে পারবেন না, এলান করতে পারবেন না যে আমার একটা ঘড়ি হারাই গেছে, আপনারা কেউ ফাইলে আমাকে দিয়েন, এটা বলা যাবে না। এবং কেউ যদি এটা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য বদদোয়া করা সুন্নাত। তার জন্য কি করা সুন্নাত? বদদোয়া করা সুন্নাত। কি বদদোয়া করবেন? যে আল্লাহ তার এই জিনিস যেন আর না পায়। তার উপর ঠাডা ফড়ুক বলবেন নাকি? না না, কি বলবেন? যে আল্লাহ এই ব্যক্তি যেন তার এই ঘড়ি, এই মানি ব্যাগ যেন আর না পায়, এটা হচ্ছে বদদোয়া। তার মানে মসজিদে কি করা, কোনো কিছুর খোঁজ করা কি নাই? জায়েজ নাই। খোঁজের এলান করা, ক্রয় বিক্রয় করা, এগুলো জায়েজ নাই। হারানো জিনিস খোঁজা জায়েজ নাই। মসজিদে মৃত্যুর সংবাদ প্রচার করা, এটাও জায়েজ নাই। ইয়ানহা আনিন নাঈ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর সংবাদের জন্য মসজিদ নয়, এটা আলাদাভাবে যেভাবে আপনি প্রচার করতে চান সেভাবে করেন। মসজিদে মৃত্যুর সংবাদ, এখন তো গ্রাম অঞ্চলের সব মসজিদ মৃত্যুর সংবাদের কেন্দ্র হয়ে গেছে, কথা বলে ঠিক কি না? সকালে একটা মারা যায় সে তাও বলে, বিকালে একটা মারা যায় তাও বলে, দুপুরে মারা যায় তাও বলে। মসজিদের মাইক একমাত্র কার আওয়াজের জন্য? আল্লাহর বড়ত্ব ঘোষণার জন্য। এখানে অমুক অমুকের ছেলে অমুক মারা গেছে এটা বলার জন্য না। এগুলো আমাদের সমাজে মানা হয় না, এগুলো মানতে হবে, এটাই মসজিদের আদব। এরপরে নির্দিষ্ট স্থানে সালাত আদায়, এই কয়েকটা পয়েন্ট আমার ছুটে গেছে। নির্দিষ্ট নির্দিষ্ট অনেকে দেখবেন মসজিদের হয়তো কমিটিতে আছে, না হয় সমাজের টাকা পয়সা আছে, মান্য গণ্য জগণ্য যাই বলেন ব্যক্তি আর কি, দেখবেন আসবে মসজিদে, এসে চেয়ার একটা এক জায়গায় রেখে দিবে, ওইখানে যদি কেউ বসে তুল কামাল লাগাই দিই, কথা বলো ঠিক কি না? এগুলো মসজিদের আদবের খেলাফ। নির্দিষ্ট কোনো কারো জায়গা মসজিদে, একমাত্র ইমাম মুয়াজ্জিন ছাড়া এই মসজিদে কারোর কোনো নির্দিষ্ট জায়গা, একমাত্র ইমাম মুয়াজ্জিন ছাড়া দুনিয়ার কোনো মসজিদে কারোর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই। কথা কি বুঝে আসছে আপনাদের? যে আগে আসবে সে আগে বসবে, বলেন আমার সাথে, যে আগে আসবে সে আগে বসবে, যে আগে আসবে সে আগে বসবে, সবাই সমান মসজিদে। এখানে ইকুয়াল, একেবারে কোনো উপর নিচ নাই, যে আগে আসবে সে আগে বসবে। রিক্সাওয়ালাও ইমামের সাথে দাঁড়াবে, ঠেলাওয়ালাও ইমামের সাথে দাঁড়াবে, আগার কাতারে দাঁড়াবে, কোনো বাধা নাই। যে আমি মুতাল্লি, আমি সভাপতি, ইমামের পাশের জায়গা মুসলমান আমার, এটা যদি বলে মনে করবেন সেটা আর মসজিদ নাই, সেটা তার বাড়ি হয়ে গেছে, আল্লাহর ঘর নাই। এরপরে সূত্রার ব্যবহার, কিসের ব্যবহার বললাম? সূত্রা, সূত্রা বুঝেন? মাশাআল্লাহ, সূত্রা বুঝে, আপনারা বুঝেন না সূত্রা? এই সূত্রা কই? সূত্রাগুলো নাই, এই যে সবাই দেখেন, ওই যে এটার নাম সূত্রা, এটার নাম কি? সূত্রা। নামাজের আগে বলেন, আমার সাথে বলেন, নামাজের আগে একা কি নামাজ পড়লে, নামাজের আগে কিছু রেখে, এক হাত পরিমাণ কিছু রেখে নিজে নামাজে দাঁড়ান,
এই যে জিনিসটা রাখা হয় এটাকে বলা হয় সূত্রা এটাকে কি বলা হয় সূত্রা সূত্রা আই ইয়াকিফা আরবাঈনা খায়রাল্লাহ যদি কেউ দেখে আমার জায়গা যাওয়ার জায়গা নাই একজন মানুষ সালাত আদায় করতেছে নামাজ পড়তেছে তার সামনে দিয়ে যাওয়ার ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নাই তবে সে যদি 40 বছর নামাজে দাঁড়ায় থাকে আপনিও 40 বছর ওখানে দাঁড়ায় থাকবেন এটাই উত্তম সুবহানাল্লাহ তারপরও তার নামাজ ডিঙ্গিয়ে আপনি পার হবেন না এখন বলতে পারেন হুজুর এই সীমানা কতটুকু সে নামাজ দাঁড়াইছে পিছনের কাতারে আমি কি তার দুই কাতার আগে দিয়ে যাইতে পারবো না এটা প্রশ্ন কি না প্রশ্ন সে যদি সূত্রা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি ইলা সূত্রা যদি কেউ একাকী নামাজ পড়ে মসজিদে অবশ্যই সে কি দিয়ে নামাজ পড়বে সূত্রা সামনে দিয়ে নামাজ পড়বে এটা তার দায়িত্ব সে যদি তার দায়িত্ব না পালন করে কেউ যদি বলে চলে যায় এটার গুনাহগার সে হবে আর অ্যাক্সিডেন্টলি দায়িত্ব সে পালন করেন নাই এখন আপনি কি বলে চলে যাবেন আপনার ভয় আপনার কাছে আপনি কি করবেন সেখানে দাঁড়াবেন যদি যাওয়ার জায়গা না থাকে এখানে মুহাদ্দিসিন ইকরামের পক্ষমত হচ্ছে সূত্রার সীমানা হচ্ছে তার সিজদার জায়গা পর্যন্ত কিসের জায়গা পর্যন্ত সিজদার জায়গা পর্যন্ত আপনি তার বাহির দিয়ে আসা যাওয়া করতে পারবেন যদি সিজদার জায়গার ভিতরে যদি কেউ ঢুকে যায় আপনি নামাজ পড়তেছেন ঢুকে যায় রাসূলের মাসালা কি হাদিস কি তাকে আপনি ধরে ফেলবেন তা কি আপনি নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একজন দৌড় দিছে এখান দিয়ে তাকে কি করবেন আলহামদুলিল্লাহ পরে আগে তাকে ধরা এ তুমি দাঁড়াও তারপর আপনি নামাজ আদায় করবেন কথা ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা তাহলে সূত্রা এটা আপনার প্রথম দায়িত্ব যে একাকে পড়বে সে সূত্রা দিয়ে নামাজ পড়বে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আপনার আপনি সূত্রা যদি না থাকে আপনি ডিঙ্গিয়ে যাবেন না কমপক্ষে দুই কাতার এক কাতার একেবারে জায়গা না এক কাতার আগ দিয়ে যাবেন অথবা জায়গা বেশি আছে দুই কাতার আগ দিয়ে যাবেন অথবা সূত্রা আছে মসজিদে সেটা রেখে তারপর আপনি যাবেন মনে থাকবে ইনশাআল্লাহ এরপরে এই আদবগুলো আমরা খেয়াল রাখবো বাকিগুলো আমরা আলোচনা করেছি ময়লা আবর্জনার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো এটা সবার দায়িত্ব এটা কি বলেন না সবার দায়িত্ব সবাই ময়লা দেখছেন এ খাদিম সাহেব কই তা আপনি এত ভালো মানুষ খাদিম সাহেবকে ডেকে সওয়াব দিয়ে দিচ্ছেন যদি টাকার বান্ডিল একটা পড়ে থাকতো আপনি কি ডেকে বলতেন মুয়াজ্জিন সাহেব এটা নিয়ে যান বলবেন নাকি কি বলবেন বলা আগে নি তুমি হুজুর মানুষ কিছু দিমু তোমার পরে ঠিক কি না তা আপনি এত ভালো মানুষ সব ডেকে দিয়ে দিচ্ছেন মুয়াজ্জিন খাদিম সাহেবকে না এটা হতে পারে না কোনো ইমানদারের এটা কাজ হতে পারে না সে সওয়াবের পাগল থাকবে কীভাবে সওয়াব অর্জন হয় আর এটা কত বড় সওয়াব এটা কত বড় সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ মসজিদের ময়লাও পরিষ্কার করে ছোট ময়লা সেটাও পরিষ্কার করে মসজিদ বানালে যেরকম আল্লাহ তার জন্য ঘর বানায় ওই ছোট ময়লা পরিষ্কার করনেওয়ালার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন সুবহানাল্লাহ এটা ছোটখাটো বিষয় নয় এটা আপনি মুয়াজ্জিন খাদেমকে দেওয়ার দরকার নাই আপনি ময়লা দেখছেন এটা মনে করবেন আপনার জন্য আল্লাহ রেখে দিছে ময়লা এটা আপনার সুযোগ আপনি পরিষ্কার করে ফেলবেন সেটা যে কেউ হতে পারে মসজিদে যারা দায়িত্বশীল আছে তারাও পরিষ্কার করবে সাধারণ মুসল্লি তারাও করবে ইমাম মুয়াজ্জিন তারাও করবে এটা সবার দায়িত্ব শৃঙ্খলার জন্য এখানে কিছু খাদেম মুয়াজ্জিনদের দায়িত্ব দেওয়া আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমাদের সবার খেয়াল রাখতে হবে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আল্লাহ তাআলা এই মসজিদকে আমাদের জন্য নাজাতুল উসিলা হিসেবে কবুল করে না আমি আলহামদুলিল্লাহ আমাদের বাইতুল জান্নাহ যে মসজিদ খুব সুন্দরভাবে চলতেছে পরিচালনা হচ্ছে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আজকেও দেখলাম কয়েকজন পিছন থেকে এসে একেবারে সামনে ঘোরাঘুরি করতেছে বা এগুলো কি আমাদের মাথায় যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজলিস একজন চলে আসতেছে রাসূল বললেন বস ইজলিস তুমি বস ফাকাত আজাইতা তুমি কি মানুষের কষ্টের কারণ হবে ফাকাদ আজাইতা ওয়া আনাইতা তুমি যে কাজটা করতেছো এটা অনর্থক কাজ এবং এটা মানুষের কষ্টের কারণ সুতরাং যেখানে আসো সেখানে বসে পড়ো সুবহানাল্লাহ পড়ো তো এই জন্য ডিঙ্গি আসা যাবে না আপনি পিছনে আসছেন পরে বসবেন আপনি পিছনে বসে সামনের জনকে বলবেন বা একটু সামনে যান জায়গা করে দেন এটা বলতে পারেন ইশারা করতে পারেন কিন্তু তার ঘাড়ের উপর দিয়ে ডিঙ্গিয়ে সামনে আসা এটা আদব নয় আল্লাহ তাআলা মসজিদের আদব রক্ষা করে আমরা যেন মসজিদের প্রকৃত মুসল্লি হতে পারি আল্লাহর সামনে যেন আমরা মুআদ্দাব হতে পারি
আদবওয়ালা হিসেবে আল্লাহর সামনে যেন থাকতে পারি সেই তৌফিক দান করুন আমিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আইসিএম মিডিয়া সত্য ও দ্বীন প্রচারের লক্ষ্যে।